280 এখানে এসে দেখছি বিশাল আর এই বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্কে, আর যেটা দুপুর 12 থেকে রাত 8 পর্যন্ত খোলা থাকে। আমি প্রবেশ করলাম 6 গেট থেকে। তো 6 গেট থেকে এলেই আপনি দেখতে পাবেন এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর সামনে এখানে একটা মঞ্চ রয়েছে জাগো বাংলার, ওই জাগো বাংলা এখানে প্রোগ্রাম হচ্ছে। চলুন আমরা ওইখানে যাই, গিয়ে দেখি। মেলার ভিতরে এরকম অনেক প্রোগ্রাম চলছে, আর চারিদিকটা ঘুরে দেখছি প্রচুর লোকজন এসেছে মেলাতে, ভিড় জমিয়েছে। চলুন আমরা এরপর এক একটা স্টলে যাই। আর এখানে সবাই আই লাভ কলকাতা বুক ফেয়ার এর সামনে ফটো ফটো তুলছে। গেটের সামনে এলেই শিশু সাহিত্য সংসদ দেখতে পাবেন। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। এখানে একটা এসবিআই এর একটা স্টল রয়েছে, যেটাতে প্রতিদিনের সামনে যাচ্ছি। আড্ডা গল্পে মেলা মশা এই যে রোটা রয়েছে, এই গলিতে অনেকগুলো রয়েছে, এর মধ্যে প্রতিদিন গ্রহমিত্র কারিগর দেখতে পাচ্ছি 400 বাই 200 টাকায় দিচ্ছে বন্যপ্রাণী কারিগর 284 নম্বর স্টল। নতুন বইয়ের গন্ধ বেশ ভালো, অপূর্ব। কলকাতা বিশ্ববিদ্যালয় 282 নম্বর স্টল। তো আমি স্টলগুলোতে ঢুকছি এবং বইয়ের গন্ধ নিচ্ছি। তো আপনারা বইয়ের গন্ধ নেওয়ার জন্য চলে আসুন কলকাতা বইমেলাতে। এন্টারটেইনমেন্টও রয়েছে।
আচ্ছা রোবটিক ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। এই 4 নম্বর গেট থেকে যদি আপনি আসেন তাহলে এই দিকে দেখতে পাবেন আনন্দ, আর এখানে রয়েছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি কি আপনি এই বইমেলার জন্য স্পেশালি কতগুলো সরকারি বাস পরিষেবা দিয়েছে সেটারই এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। বইমেলা কলকাতা বইমেলার জন্য নিচে সরকারি বাস পরিষেবা রয়েছে, আর এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে করুণাময়ী যেটা সেন্ট্রাল পার্কে বইমেলা হচ্ছে সে কীভাবে আসবেন তার সমস্ত ডিটেলস এখানে। অফিসার্সের স্টল নম্বর রয়েছে 280। এখানে এসে দেখছি বিশাল একটা লম্বা লাইন, আমরা লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করব। বইমেলা আসার জন্য আপনি বাস তো পাবেন, আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে মেট্রো করে করুণাময়ী নামলেই আপনি একদম বইমেলা প্রাঙ্গণে চলে আসবেন। পড়তে পড়তে আর বই দেখতে দেখতে যদি আপনার গলা শুকিয়ে যায় তাহলে কিন্তু জল মানে জলের ব্যবস্থাও রয়েছে, এই ছোটো ছোটো পাউচগুলো রয়েছে। এবছরের থিম রয়েছে ব্রিটেন, ব্রিটেনের সামনেই দাঁড়িয়ে পাশে ঠিক রয়েছে এদিকে ফ্রান্স জার্মানি, তারপরে আমরা আরেকটু এগালে রাশিয়া স্পেন থাইল্যান্ড ইউএসএ কলম্বিয়া। প্রবেশ করা যাক এই বছরের থিমে ওই গিফটে তা তো হতে পারে না, তো আমরা চলে এলাম খাই খাই করো কেনতে আমাদের স্বাদ বদলের জন্য রয়েছে এখানে এইদিকে খাওয়ার স্টলগুলো। মানে প্রকাশনাতে দেখতে পেলাম তারা মঙ্গলে উষা বুঝে পা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে রামকৃষ্ণ মিশন আশ্রমের একটা স্টল রয়েছে এখানে, আমরা এই স্টলে প্রবেশ করছি এখন। এখানে দেখতে পাচ্ছি যে জেলাগুলো রয়েছে মেদিনীপুর, আপনার বাঁকুড়া, নদিয়া রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, সেগুলাম দেব সাহিত্য কুটিরে সেই রহস্য রোমাঞ্চ রয়েছে। আমরা এখানে 409 নম্বর স্টল এখানে প্রবেশ করা যাক। এখানে সমস্ত সেকশন আলাদা আলাদা করে, এখানে ধর্মগ্রন্থ রয়েছে, ওইদিকে রয়েছে অনুবাদ সাহিত্য, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, বৈদিক কাহিনী, হাসির গল্প, বইমেলার নতুন বই, তার পূজাবার্ষিকী, জীবনী, জীবিত সমস্ত কিছু রয়েছে। কোনো সেকশন দেখালাম তো কমেন্ট করে বলুন আপনার কোন সেকশনটা পছন্দ পূজাবার্ষিকী।
নির্বাচিত কবিতা রয়েছে এখানে। এখানে কার্ড ক্যাশ দুটোই অ্যাভেলেবেল। আমি যে বইগুলো নিয়েছি একদিকে আমি ক্যাশ দিচ্ছি, তারপরে এই দিকটা দেয়া হবে ক্যাশটা, এই টোকেনটা দিয়ে এই দিকে ডেলিভারি নিতে হবে। তো আমি দিনের বেলা এসেছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যা প্রকাশনীতে এখন প্রবেশ করবো। তো ছোটোবেলায় যে যে বই আমরা যে প্রকাশনীর বই পড়েছি, সন্ধ্যা প্রকাশনী, দেশ পাবলিশ, তারপরে আনন্দ পাবলিশার্স, তো আমরা এখন সন্ধ্যা প্রকাশনী, চাণক্য নীতি, আমাজন বর্ষ রয়েছে এখানে, 566-তে রামকৃষ্ণ মঠে বাগবাজার, এখানে একটা স্টল রয়েছে, এটার মধ্যে আমরা প্রবেশ করছি এখন। এখানে কি বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা ড্রয়িং করছে। পঞ্চবার্ষিকী আনন্দ মেলা গল্প সংস্করণ এটা দেখছিলাম, এটার দাম আছে 750 টাকা দাম আছে। অনেক পেজ আছে, কতগুলো পেজ আছে, 400-429 নম্বর স্টল। ৰ্চেণ্ট ডিছকাউণ্ট ৰৈছে ফৰ অল বুকছ। আপুনি যদি ভ্ৰমণ প্ৰেমিক হয় তাহলে এই ষ্টলে অৱশ্যে আসবেন, এখানে প্ৰচুৰ ভ্ৰমণ সংক্ৰান্ত বই ৰয়েছে। চিলড্ৰেন্স পেভিলিয়ন, পাণ্ডৱ গোৱেন্দা ৰয়েছে এখানে বাচ্চাদের। এখানে দেখতে পাচ্ছি ঠাকুরমার জন্য আবল তাবল, সেই ছোটবেলায় চলে যেতে ইচ্ছে করছে। রান্না বান্না আর সাথে মশলা, তো বই দেখতে এসেছি, তো ডাটাতেও ঢুকে যাচ্ছি, ডাটাতে যদি কিছু পাওয়া যায়, মশলাপাতি এখানে রয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন।